প্রিয় দর্শক, দেখেন একজন ব্যবসায়ীর কাছ থেকে কিভাবে লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই যে দেখতে পাচ্ছেন, তিনি একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ী ঠিক এভাবে করে যাচ্ছে চট্টগ্রাম নগরীতে ব্যবসার কাজে পকেটে লাখ টাকা নিয়ে। তাকে টার্গেট করেছে তিন থেকে চারজন ছিনতাইকারী। তারা যাত্রী বেশে ঠিক এই বাসে আসে। হঠাৎ করে এক পর্যায়ে তাদের মধ্যে একজনে করে কি এভাবে বমি করে এই ব্যবসায়ীর সারা শরীরটা বমিতে ভরে দেয়। যখন কিনা বমিতে ভরে দেয়, তখন তাদের মধ্যে দুই তিনজন কিভাবে করে টাকাটা কিভাবে হাতিয়ে নেয় সেটা আগে দেখেন। ধরেন এই ব্যবসায়ীর সারা শরীরে আমি বমি করে দিলাম, তখন আপনি একটু দাঁড়িয়ে যান। তখন আমরা বলছি, ভাই ভাই সরি 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 সরি, একটু এদিকে আসেন। আয় হায়, এত ময়লা। দেখেন টাকাটা কিভাবে নিয়ে ফেলে। আস্তে করে ওই প্রতারক চক্র পকেটে, আপনার পকেটে রেখে দেন। প্রতারক চক্রের একজন সদস্য যখন এভাবে বমিগুলা মুছে দিচ্ছে, ঠিক তখনই পকেটে হাত দিয়ে টাকাটা নিয়ে ফেলে। এ ব্যবসায়ী তো জানে না, তিনি ভাবছেন আশেপাশে থাকা মানুষগুলো হয়তো খুবই ভালো মানুষ, সহযোগিতা করছে। কিন্তু একটু সামনে যাওয়ার পরে দেখলো যে ওনার টাকাটা নেই। এটা কোনো নাটকের অংশ নয়, এটা একটা বাস্তব ঘটনা যেটা চট্টগ্রামের হাটহাজারিতে 14 এপ্রিল ঘটেছে। হাটহাজারি বাজারের জেএনজি শপিং কমপ্লেক্সের একজন ব্যবসায়ী, তার নাম সবুজ, 98,000 টাকা নিয়ে তিনি এই দ্রুতযান সার্ভিসের বাসের, এরকম একটি বাসের ঠিক এ চেয়ারে বসেছিল। তিন চারজন প্রতারক ওনাকে টার্গেট করে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় যখন যায়, তাদের মধ্যে একজনে হঠাৎ করে ওনার গায়ে বমি করে দেয়, অর্থাৎ মুখে কোনো কিছু মিশ্রিত ছিল, এরকম বমি করে দেয়। সাথে সাথে আরো দুজন এসে ওনাকে বলে, ভাই সরি সরি সরি, এভাবে করে আবার টাকাটা একটু বের করেন। এভাবে করে ওনার পকেটে এভাবে হাত দিয়ে টাকাটা নিয়ে ফেলে। এখন উনি বসে রইলেন। ওই প্রতারক চারজন আস্তে করে গাড়ি থেকে নেমে পড়ে। তিনি কদ্দুর সামনে যখন জিসিতে গেলেন, দেখলেন যে ওনার পকেটে টাকা নেই, মাথায় পড়েছে হাত। এ ধরনের ঘটনা হয়তো বাসে সবসময় হয়ে থাকে। এখানে যারা বাসের যাত্রী আছে, এরকম বাসে করে অসংখ্য মানুষ কিন্তু হর হামেশা কোথায় যায় জানেন? আমরা একটু নিচে যেতে চাই, বা আপনারা একটু আসেন, আমরা যাত্রী সাধন বা একটু আসেন, সবাই আসেন। আমরা এ ধরনের ঘটনা হর হামেশা কোথাও না কোথাও হচ্ছে, বিশেষ করে মলম পার্টির চক্রটা তারাই কাজ করছে। তবে এই ঘটনাটা আমার কাছে প্রথমে নতুন এসেছে। একটু মুখটা দেখান, আমার এ ভাই একজন বাস চালক ভাই, তিনি কোনো প্রতারক বা ছিনতাইকারী নন, উনাকে দিয়ে শুধু এটা দেখিয়েছি। তবে আমার এই ভাই একজন ব্যবসায়ী নেতা, হাটহাজারি পৌর যুব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। এদিকে আমার আঙ্কেল ইকবাল বাপ্পি আছেন, তিনি পৌরসভা ব্যবসায়ী সমিতির একজন দায়িত্বশীল যুগ্ম সম্পাদক। এদিকে শাহজান ভাই আছেন, বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার যারা যাত্রী ভাই ও বোনেরা বাসে চড়ে বিভিন্ন জায়গায় যান, আমার যে সমস্ত চালক ভাইয়েরা বাস বা বিভিন্ন বাহন চালান, আমার যারা ভাইয়েরা বিভিন্ন নেতৃত্ব স্থানীয় আছেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, এই ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ প্রতারক চক্র তাদের নিত্য নতুন আইডিয়া উদ্ভাবন করে সাধারণ মানুষ থেকে হাতিয়ে নেয়। অনেক সময় হালুয়া দিয়ে হামদর্দের ওষুধ বলে আপনাকে অজ্ঞান করে টাকা নিয়ে যাবে। অনেক সময় ডাবের মধ্যে এরকম চেতনানাশক মিশিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে। এগুলো তো আগের কাহিনী ঘটনা, এখন নতুন ঘটনা ঘটেছে। এটা হচ্ছে গতকালের। আমি একটু রাশেদ ভাইকে বলবো, কালকে কি আপনাদের একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে কিনা। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদুল আলম হাটহাজারি যুব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। জি, কালকে আমার সামনের এই মার্কেট জেএনজি কমপ্লেক্সের একজন ব্যবসায়ী শহরে যাওয়ার পথে এই দূরযোজন সার্ভিসেই ওনার এই ঘটনা ঘটে। ওনার গায়ে প্রথমে একজন ব্যক্তি ভূমি করে দিছে, ওনার পাশে বসা ব্যক্তি ওনার গায়ে ভূমি করে দিছে। পার্শ্ববর্তী আর দুই তিনজন এসে ওনাকে সহযোগিতা করার ছলে, ওনার কাছ থেকে এই মুছে দেওয়ার ছলে, ওনার কাছ থেকে পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে। যেভাবে আমরা এখন এই করে দেখিয়েছি ওইভাবে নিয়ে গেছে। তো এখন আলী ভাইয়ের মেসেজ হচ্ছে, আপনারা সবসময় যাওয়া আসার পথে আমরা হাটহাজারি ব্যবসায়ীদের প্রতি আমি অনুরোধ করব, এবং যাত্রী সাধারণের প্রতি অনুরোধ করব, যে আমরা যাওয়া আসার পথে আপনারা একটু সতর্ক করে যাবেন, সতর্ক থেকে যাবেন। আপনাদের টাকা পয়সা, আপনাদের জানমাল আপনারা নিজেরাই একটু নিরাপদে রাখবেন এবং সতর্কতার সহিত চলাফেরা করবেন। ধন্যবাদ। এখন জিজ্ঞেস করতে পারে সতর্ক কিভাবে হব। আমার পরামর্শ যে আমার বাসের চালক ভাই কোথায় দিকে আছেন, চালক ভাই যারা আছেন, আমার বাসের চালক ভাই, উনিও চালক ভাই, বাসের চালক, অ্যাসিস্ট্যান্ট কন্ডাক্টর যারা আছেন, যদি দেখছেন আপনার বাসে কোনো ঘটনা ঘটেছে, সাথে সাথে তাকে আপনি ধরে ফেলবেন।
তার সাথে তিন চার জন থাকবে, তাদেরকে ধরে ফেলবেন, ধরে ফেললেই চক্রটা আশা করি কি হবে, ধরা খাবে, ধরা খাবে। আমি আমাদের আঙ্কেল ইকবাল বাপ্পির কাছে, এই যে আপনি একজন ব্যবসায়ী নেতা, এই ঘটনাটা কি আপনি শুনেছেন কিনা, বা এখন কি আমাদের সচেতনতার কোনো বিকল্প আছে কিনা একটু বলবেন। ধন্যবাদ আলী আঙ্কেল, আমি ঘটনাটা শুনেছি, আসলে শুনে বিস্মিত হয়েছি। এই রমজানের দিনে এরাই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, এটা প্রায়শই হয়ে থাকে এইসব ঘটনা, কিন্তু এখনো আমরা সচেতন হচ্ছি না মানুষ। আসলে এই ক্ষেত্রে আমাদের অনেক সচেতনতা জরুরি রয়েছে এবং আমাদের করণীয় রয়েছে। আমরা যারা আমাদের গাড়ি, যারা আমরা জনগণকে সার্ভিস দিয়ে যাচ্ছি, আমাদের ড্রাইভার হেল্পার, আমরা যখন যাত্রীদের সার্ভিস দিচ্ছি, আমাদের একটু খেয়াল রাখতে হবে এই গাড়িতে কারা আসলে যাত্রী, কারা ছদ্মবেশী যাত্রী। অনেকে আছে ছদ্মবেশী যাত্রী, এরা কি করে অনেক সময় এই যে এই সব ঘটনা করে মানুষকে ভূমি করে, কিছু চেতনাশক ওষুধ খাওয়িয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে এরা অর্থ হাতিয়ে নিচ্ছে। তো আমাদের এটা অনেক সময় আমাদের পরিবহনের উপরে চাপটা পড়ে, আমরা অনেক সময় এটা ফেস করতে হয়, আমাদের অনেক নেতৃবৃন্দ ওনারা অনেক সময় এটা ফেস করেছেন আমরা জানি। তো এক্ষেত্রে বলবো সাধারণ যাত্রী এবং আমাদের ড্রাইভার হেল্পার, আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে এবং একে অপরকে সহযোগিতা করে চিহ্নিত করতে হবে এই পথক চক্র কারা। আমাদের সচেতনতা প্রথমে জরুরি। এখন এই যে একজন ব্যবসায়ী টাকা নিয়ে উঠছে, টাকা নিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই তার আগে থেকে জানে, ফলে করে আসছে এটা। তো যেটা হয় সবসময় আমরা দেখি, এটা একদম শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারি এই লোকটা নিশ্চয় হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে যদি আমরা একটু সচেতন হই, অন্যান্য যাত্রীও যদি একটু সচেতন হয় যে পাশের যাত্রী কী করা হচ্ছে, আমরা যদি একটু দেখি এগিয়ে আসি, তাহলে নিশ্চয় এটা দূর করা সম্ভব হবে মনে করি আমি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু সাজা মেখে দেখতে আসতে বলবো। আপনি বাস মিনি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, সম্পাদক আগেও দায়িত্ব পালন করেছেন, অনেক পরিবহনের অনেকের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি অনেকগুলো ভিডিওতে আমার ভিডিওতে এসেছেন। আমরা যে আগে ভিডিওগুলো করেছি, মোটামুটি মলম পার্টির তাদের দৌরাত্ম্য কমেছে, এখন তো এটা নতুন একটা দেখছি, এক্ষেত্রে কী মেসেজটুকু দেবেন এবং আপনার যারা মালিক সমিতি বা যারা চালক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? ধন্যবাদ আলী ভাই। আসলে আপনি অতীতে এইরকম ঘটনা নিয়ে আপনারা বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক আপনি ভিডিও করেছেন, তার দ্বারা অনেক সময় এই জিনিসটা কমে এসেছে। বর্তমানে ঈদকে উপলক্ষ করে নতুনভাবে আবার সক্রিয় হয়েছে এই পার্টিটা। এটা রিসেন্ট প্রায় 4-5টা গাড়িতে ঘটনাটা ঘটেছে, হাটাজারি বলি না, টাউনে বিভিন্ন সিটিতে বিভিন্নভাবে ঘটেছে, আমাদের নলেজে এসেছে। তার মধ্যে আমি একটা বিষয় বলবো, এখানে যারা যাত্রী আছে, আমাদের এমপ্লয়ি বলেছে এবং আমাদের ব্যবসায়ী নেতারাও বলেছে, এখানে সতর্কতার কি বিকল্প নেই। তো সতর্কতার বিকল্প নেই, সবাই যারা গাড়িতে উঠবেন অবশ্যই আপনারা পার্শ্ববর্তী যে লোকটা থাকবে সেই তার প্রতি আপনার কেয়ার থাকবেন, সে আপনার পরিচিত কিনা সেই জিনিসটা আপনি কি কেয়ার থাকবেন, এমন অপরিচিত লোক হয় তার থেকে আপনার সাবধান থাকবেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে নতুনভাবে যে উদ্ভাবন করেছে, ভূমি করে দেয়, ভূমি করে দেওয়ার পরে আপনার থেকে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কৌশলে। অনেক সময় দেখা যায় পকেটে হাত দিয়ে আপনাকে চেতনাশক দিয়ে নিয়ে নিচ্ছে, বিভিন্ন রকম কৌশল ওরা অ্যাপ্লাই করে। তো আমি আমাদের শ্রমিকরা তো আসলে বেসিক্যালি ওরা ওদের কাজে ব্যস্ত থাকে, তো বেসিক্যালি ওরা জিনিসটা ওরা কেয়ার করে না। তখন সবাই যখন নেমে যায় দেখেন যে একটা যাত্রী অজ্ঞান হয়ে আছে বিভিন্ন, তাকে তখন হেল্প করে, তখন তো মেডিকেল হস্তান্তর করে, সেটা আমরা পরবর্তী যখন সে নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হওয়ার আগে আমি বলবো যখন এই ঘটনা ঘটে পার্শ্ববর্তী যারা যাত্রী আছে তারা অবশ্যই আমাদের, বিশেষ করে আমার ড্রাইভার ভাইকে অথবা আমাদের সুপারভাইজ থেকে জানাবেন, ওরা যখন জানবে জানার সাথে সাথে ওরা কী করবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে প্রশাসনকে অবগত করবে। আমি আমার শ্রমিক ভাই ও যারা আমাদের যারা সংশ্লিষ্ট যারা পরিচালক আছে ওদেরকে আমি অবগত করবো, এরকম ঘটনা করলে তাৎক্ষণিক প্রয়োজনে আপনারা আমাদের সহযোগিতা নেবেন। আমাদেরকে ধরুন আপনারা জাতীয় একটা নম্বর আছে গভর্নমেন্ট, যে 999 999 ফোন দিয়ে আপনারা তাৎক্ষণিক কী অবগত, না হলে আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে ট্রাফিক বক্স আছে, এইখানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ সার্জন থাকে, ওদের কী সহযোগিতা নেবেন। এ হলে অন্তত কি যে এখন ঘটনা হচ্ছে এটা থেকে আমরা কি উত্তরণ পাবো। ধন্যবাদ আলী ভাইকে। আমার একটা কথা বলি, আমার একটা পরামর্শ আপনারা নিতে পারেন কিনা দেখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের এই ভাই আছেন, মনসুর ভাই আছেন, আমরা ওনার কাছে যাব। আমার এই মেসেজটুকু সবাই একটু জেনে রাখেন, যত ধরনের পরিবহন আছে বিশেষ করে এরকম গণপরিবহন যেটাকে আমরা বলি, আমি ড্রাইভার ভাই, অ্যাসিস্ট্যান্ট, কন্ডাক্টর ভাইদের অনুরোধ জানাবো, বাস ছাড়ার পূর্ব মুহূর্তে সাজাম ভাই আপনার মারফতে আপনারা ইকবাল আঙ্কেল যারা আছেন সবাই যেন বলে দেয়, আপনারা এখন আমাদের সাথে আপনাদের গন্তব্যে যাবেন, চলার পথে কেউ কোনো কিছু দিলে খাবেন না। এক দ্বিতীয় বিষয় হচ্ছে যে মলম পার্টি সক্রিয় হয়েছে, মলম লাগিয়ে আপনার থেকে জিনিস নিতে পারে হালুয়া দিয়ে, সচেতন হবেন, এমনও নাটক হতে পারে বমি করে নিতে পারেন। আপনাদের যে বাসগুলোতে আছে সেখানে এই সিস্টেম লাগানো যেতে পারে কিনা, কারণ আমরা আধুনিক হচ্ছে প্রতারক চক্র তাদের কৌশল পাল্টে পাল্টে নিত্য নতুন প্রতারণার কৌশল বের করে মানুষকে হাতিয়ে নেবে। প্রশাসন যে সবকিছু করবে তা না, আমরাও কিন্তু সচেতন হয়ে আমরা যদি তাদের বিপরীতে আমরা কি করতে পারে এমনভাবে কাজ করতে পারে, যদি আমরা সচেতন হই তাহলে পারবে না। শুধু তা নয়, পাগল বেশে বাচ্চা কোলে নিয়ে পায়খানা প্রস্রাবযুক্ত আপনার গায়ে লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে সুকৌশলে হাতিয়ে নেবে।
সেজন্য ড্রাইভারের ভাইদের প্রতি অনুরোধ, এই ধরনের ঘটনা যদি ঘটে বাসকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়টা কন্ডাক্টর এবং যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন সমন্বিতভাবে চেষ্টা করলে আমার মনে হয় এই ঘটনাটা হ্রাস পাওয়ার জন্য মাস লাগবে না, সপ্তাহ লাগবে না, আজকে সচেতন আজকেই শেষ। ওরা কৌশল পাল্টাবে, ওরা আমাদের ভিডিও দেখে, ওরা আমাদের ভিডিও দেখে মনসুর ভাই একটু এদিকে আসবেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমি এখন যে প্রস্তাবনার কথাটা বলছি, আপনার শ্রমিক অনেক চালক ভাইরা আছে, তাদেরকে কি এই বার্তাটা দেওয়া যায় কিনা, অর্থাৎ গাড়ি চাড়া পড়তে মুহূর্তে অপরিচিত জন থেকে কিছু খাবেন না, মলম পাটি থেকে সতর্ক থাকবেন, আপনার গায়ে পায়খানা লাগিয়ে আপনার গায়ে ভূমি করে দিয়ে এভাবে টাকা নিয়ে যেতে পারে, এ সমস্ত বিষয় দেখলে আমাদেরকে সাথে সাথে জানাবেন, এই কথা করার কোনো সুযোগ আছে কিনা? জি আছে, আমরা আগেও বলছি, এখনো বলছি, এখনো বলে দেবো, শ্রমিকদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আমরা মাইকিং করতেছি, গাড়িতেও বলে দেব, সবাই যেন সচেতন হয়, শ্রমিক ভাইরা যেন সচেতন থাকে, একটা যাত্রী যেন কোনো সমস্যায় পড়লে এটা আমাদের প্রত্যেকটা মুড়ে মুড়ে আমার সাধারণ আঙ্কেলও বলছে, ট্রাফিক বক্স আছে, 999 ফোন দিলেও হবে, আমাদেরকেও জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সচেতনতা, আমাদের সচেতনতা যাত্রীদের উদ্দেশ্যে আমরা কথাটা বলে দেব, যেন অভিযুক্ত কারো কাছ থেকে কিছু না খায় না নেয়, বমি করলেও যেন যেটা নতুন ধরন ওরা ফালটাচ্ছে করতেছে কৌশল আনতেছে, আমরা যেন এগুলার প্রতিহত করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ। তার মানে আপনার গায়ে বমি করলে আপনি বলবেন, যে দেখবেন যে কোনো যাত্রী যদি দেখেন বলেন এই দাঁড়ান, এটা বমি করা হয়নি, এটা একটা চক্রের কৌশল, কেউ যদি গায়ে পায়খানা লাগিয়ে দেয় সাথে সাথে যাত্রী ভাইরা সচেতন হবেন, ভাই আপনার কি সমস্যা, আপনাদের দাঁড়িয়ে কি করবেন এ করবেন। তবে এটাও ঠিক, আমার এই ভিডিও দেখে প্রতারক চক্রের মধ্যে দেখবেন যে একজন দুজনে দাঁড়িয়ে সে দায়িত্বশীল ভূমিকা নেবে, কারণ কি জানেন, জোতা চোর চুরি করছে, আপনি ওখানে কি দেখবেন জানেন, ওই জোতা চোরকে তিন চারজন হুরস্তুল মার দেবে, একজনের চুল কেটে দিবে আর জন ইন্ডিয়া নিয়ে যাবে, ওরা সবাই একে চক্রের সদস্য, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আপনারা যারা চালক ভাই আছেন সচেতন করতে পারবেন তো, এটা কোনো নাটক নয়, তবে একটা ঘটনার আলোকে এখানে তুলে ধরা, যেটা চট্টগ্রামের হাটহাজারের দ্রুত যান সার্ভিস, এগুলো এখান থেকে চট্টগ্রাম নিউ মার্কেট পর্যন্ত যায়, এখানে কত টাকা নেয় এখন জানি না, জনপ্রতি 40 টাকা নেয়, এটা অনেকের জন্য খুবই একটা নির্ভরযোগ্য একটা বাহন, এখানে হাজার হাজার মানুষ ডেলি, কত ট্রিপ মানুষ এখানে যায়, 15,000 মানুষ যায়। আমার এই ভিডিও যদি আপনি শেয়ার করেন, আপনার পরিবারের সদস্যরা যদি দেখে, আমাদের মা বোনরা এরকম চলার পথে প্রতারিত হবে না, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটা শেয়ার করে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন, অর্থাৎ প্রত্যেকে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম।